সো গাইস, আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো তোমার কলেগে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে আজকে আমরা কী কী ইভেন্টগুলো বের করতে পারি। অ্যান্ড আমাদের কিন্তু মূল টার্গেট আজকে গেমের ভিতরে কোনো ইভেন্টগুলোই রাখা যাবে না। এ টু জেড যত যত ইভেন্টগুলো আছে সকল ইভেন্টগুলো আমরা বের করে নিব। তো যেমনটা দেখতে পাইতেছো, যদি এই বান্ডিলটা আমার কোনো রকমের পছন্দ না, যার কারণে কিন্তু আমরা নেক্সটের ইভেন্টগুলো কিন্তু দেখতেছি। কিন্তু গাইস একই মানে আমাদের এই ইভেন্টগুলো আগে থেকেই নেওয়া, আচ্ছা কোনো সমস্যা নাই। কিন্তু এরপরে কিন্তু আমরা আরও অনেক রকমের ইভেন্ট দেখতে পাইতেছি। যেমন দেখতে পাইতেছো ইভো বায়োলেটের ইভেন্ট আছে, বিভিন্ন রকমের বান্ডেলের ইভেন্ট আছে। আমরা না একটা এই যে দেখছো এটা কোনো কথা, এই কেন গাইস যা যা আছে সকল কিছু কিন্তু আমরা অনেক আগেই নিয়ে নিছি। বুঝতে হবে আমরা কেটে আমরা হলাম বিবেস বাবা ইউটিউবার প্রোফিলিয়ার। যাই হোক, যেমনটা দেখতে পাইতেছো আমরা যেহেতু এই যে দেখছো গাইস মাইরে দিস, সমস্যা নাই। আজকে আমরা ফ্রি ইভেন্ট নেবো, যেহেতু সকল ইভেন্টগুলো আমরা আগে থেকে নিয়ে নিছি, যার কারণে এখন আমাদের কাছে নেওয়ার মতো কোনো ইভেন্ট নাই। এর জন্য আমরা কী করবো, আমরা এখন এখান থেকে ফ্রি ইভেন্টটা বাইর করে ফেলবো। কিন্তু আমরা কিন্তু এটা পাইতে আসি না, কোনো সমস্যা নাই গাইস। আমরা এর জন্য কিন্তু বারবার চেষ্টা করতে আসি, দশটা কিন্তু টোকেন মাইরে দিছি। কিন্তু গাইস দেখো তো আমরা এবার পাই নাকি, এটা কোনো বিষয় না, কারণ এটা মানে আমরা কী পেয়ে গেলাম গাইস। যেমনটা দেখতে পাইতেছি না আমরা কিন্তু ইভেন্টটা পাই গেছি, মানে এই ইভেন্টটাও আমরা পাই গেছি গাইস, কোনো বিষয় না গাইস। আপনারা যেমনটা জানেন যে এখন বর্তমানে এমন কোনো ইভেন্টই নেই যে ইভেন্ট আমার কাছে নাই, যার কারণে খুবই সহজ হতে দ্রুত আমরা কিন্তু ইভেন্টগুলো পাই গেছি। বাট গাইস কথা হলো যে আমরা তাহলে আজকে কোন ইভেন্টটা লয়ে ভিডিও বানাবো সেটাই বুঝতে পারতেছি না। এত কষ্ট করে চলে আসলাম যে ইভেন্ট নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু আমাদের কপালে কোনো রকমের ইভেন্টগুলো কিন্তু জুড়লো না। তো গাইস তারপরেও কিন্তু আমরা বিভিন্নভাবে ট্রাই করতেছি যে এখান থেকে আমরা কোনটা নেব, কিন্তু গাইস এখান থেকে তো আমরা কোনোটাই খুঁজে পাইতে আছি না। আচ্ছা ওটা কোনো বিষয় না গাইস, আমরা পাই আর না পাই আজকে আপনাদের ভিডিও তো অবশ্যই উপহার দেবো। হ্যাঁ তার আগে দেখেন আমার কালেকশন, মানে সবগুলো যেন অমাহিক কালেকশন, আপনি যেটা দেখবেন সেটা পড়তে যাবেন, বুঝছেন? কারণ আজকের যে ভিডিও গাইস, এই ভিডিওর ভিতরে আপনাদের আমি দেখাবো যে আমার কাছে আসলে কী কী আছে, আমি আসলে কে, আমি তো কোনো নর্মাল প্লেয়ার না, সেটা গাইস আপনারা জানেন না। এই যে দেখছো দেখছো মোরে ইনভাইট দিতে আসে, যদি খারাপ খেলতাম তো মোরে এইভাবে কেউ ইনভাইট দিতে গাইস, সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে আমি কোন লেভেলের প্লেয়ার, কোন মানে কোন সেটা অঙ্গা প্লেয়ার, এটা তো হয়তো আপনারা ভাবতেই পারতেছেন মানে বুঝতে পারতেছেন। তো গাইস যেমনটা দেখতে পাইতেছেন এখানে কিন্তু বিভিন্ন রকম ওই যে বান্ডেল দেখছেন, এটাও আগে থেকে নেওয়া, মানে গাইস আমি যে কোন ইভেন্ট হইয়া কোন ইভেন্ট নিব সেটাই বুঝতে পারতেছি না। যে ইভেন্টের দিকে তাকে আগে থেকে দেখি সেই ইভেন্ট আমি নিয়ে নিছি গাইস। এইটার এই যে দেখছো মোরে কাস্টমার আসছে গাইস, আমি কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলছি গাইস। তো দেখেন না বাইরে যাবো গাইস, হইলো হইলো স্টার্ট দিয়ে দিলো, মানে কথা কওয়ার আগে স্টার্ট দিয়ে দিছে গাইস, মানে পুরো প্লেয়ার টেকলে পোলাপেন মনে করেন, খেলালে কি বলবো গাইস। তো যেমনটা দেখতে পাইতে আছেন এখন আমি এখানে কিন্তু উড়ো দুড়ো মুভমেন্ট দেবো, মানে একলাই মনে করেন সাইডটা মেরে দেবো, কারণ আমি তো দেশেই প্লেয়ার না, আমি ভয়ঙ্কর প্লেয়ার, আমার সবাই কী পরিমাণ ধরায় সেটা তো আপনারা জানেনই। তো যেমনটা দেখতে পাইতেছেন আমি কিন্তু এখানে শটগান দিয়েছি, আমার শুধু শটগান দিয়ে আমি ইউজ করি বলবো, এটা কোনো বিষয় না গাইস, ঠিক আছে? কী মাইকটা দিই আপনারা খালি এটাই দেখবেন, মনে করেন মাইর এইচোডে এই যে দেখছেন এই যে দেখেন গাইস, ও মাই গড ও মাই, মানে আমি তোর যেই সেই প্লেয়ার নেই, এটা তো আমি আপনাদের আগেই বলছি। দেখছেন ও ওপি মুভমেন্ট, মানে ও রে বাবা রে বাবা কী মুভমেন্ট গাইস, নিজের মুভমেন্ট দেখে নিজেই মাঝে মাঝে ক্রাশ খাই যায়। ও গাইস আপনারা যেমনটা দেখতে পাইতেছেন, মানে কীভাবে কীভাবে আমি যে দৌড়াইতে আছি নিজেই বুঝতে আসি না, কোন দিকে যাইতেছি এটা তো মনে করেন দেখতেই পাইতেছি না। তো গাইস বর্তমানে আমরা সবগুলো নিয়ে মানে কী কইয়ে বললাম গাইস গাইস জোনে জোর জোর জোন এটা হইলে না না গাইস আমরা এখন এটা হইলে ধরুন